নমস্কার প্রিয় ছাত্র ছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণী সাধারণ জ্ঞান পড়াবো, উদ্ভিদ জগতে কথা। আমরা আগে জানি উদ্ভিদ বা গাছপালা, তাই তো, হলো জীব। এদের জীবন আছে, এদের বংশবৃদ্ধি ঘটে, এরা খাবার খায়, ফল থেকে বীজ হয়, সেই বীজ মাটিতে পড়ে, আবার নতুন গাছে জন্ম হয়, তাই তো। গাছের কি আছে? জীবন আছে, এদের হচ্ছে কি বংশবৃদ্ধি ঘটে, গাছেরা খাবার খায়, ফল থেকে কি হয় বীজ, সেই বীজ মাটিতে পড়ে, আবার কি নতুন গাছের জন্ম হয়। মাটি ভেদ করে নতুন গাছ বের হয় বলেই একে উদ্ভিদ বলে, তাই তো। মাটি ভেদ করে গাছ কি করে? বের হয়, তাকেই উদ্ভিদ বলে। তবে অন্যান্য জীবেদের থেকে আলাদা হলেও এরা চলতে পারে না। তবে দেখবে যে গাছের অনুভূতি আছে, এরা দুঃখে সুখে সাড়া দেয়। তোমরা অনেকে নিশ্চয়ই লক্ষ্য করেছ যে লজ্জাপতি গাছে পাতা হাত দিলে দেখবে কি মুষড়ে পড়ে, পাতাগুলি কেমন মরার মতো হয়ে যায়, তাই তো। অর্থাৎ তারা কি লজ্জার অনুভূতি প্রকাশ করে। লজ্জাপতি গাছকে দেখবে স্পর্শ করলে তারা হচ্ছে কি করে গুটিয়ে যায়, তার মানে হচ্ছে তারা হচ্ছে লজ্জার অনুভূতি প্রকাশ করে। উদ্ভিদের পাঁচটি অংশ যথা মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল। মূল কাকে বলে? উদ্ভিদের যে অংশটি মাটির নিচে থাকে তাকেই বলে মূল। এবার কাণ্ড কাকে বলে? উদ্ভিদে যে অংশটি মাটির উপরে থাকে তাকে বলে কাণ্ড। তোমরা দেখেছো। এবার পাতা। উদ্ভিদের কাণ্ড বা ডালপালার পর্ব থেকে সবুজ রঙের দেখবে যে যে চ্যাপ্টা যে ফলক বের হয় তাকে পাতা বলে। কাণ্ড বা ডালপালা থেকে কি বের হবে? সবুজ রঙের একটা চ্যাপ্টা ফলক বের হবে, সেটাকেই বলে পাতা। এবার ফুল। আমরা জানি যে ফুল হলো গাছের সবচেয়ে কি আকর্ষণীয় অঙ্গ। আর উদ্ভিদের সৌন্দর্য নির্ভর করে এই ফুলের উপর। ফল। ফুলের পরাগ মিলনের ফলে সৃষ্টি হয় ফল, আর এই ফলের মধ্যে থাকে কি বীজ, যা থেকে উদ্ভিদ নিজের বংশ বিস্তার করে। পাতার মধ্যে সবুজ রঙের ক্লোরোফিল থাকে, তাই তো। আর গাছের পাতায় অসংখ্য ছিদ্র থাকে, তার সাহায্যে গাছ শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। মানুষ যেমন শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, ঠিক সেরকম হচ্ছে গাছেও শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। গাছ খাদ্য প্রস্তুত করে সালোকসংশ্লেষ পদ্ধতিতে।
আর এই শালক সংশ্লেষ দিনের বেলায় সূর্যলোকে উপস্থিতিতে হয়ে থাকে। পাতাকে গাছে রান্নাঘর বলা হয়, কারণ গাছ খাদ্য প্রস্তুত করে পাতার সাহায্যে, তাই পাতাকে গাছে রান্নাঘর বলা হয়। কোন গাছের পাতা সবচেয়ে বড়? ভিক্টোরিয়া নামক জলজ লিলির পাতা সব থেকে বড়। কয়েকটি জীবনদায়ী ভেষজ উদ্ভিদের নাম বলো, মানে এমন কতগুলো গাছ আছে সেই গাছগুলো থেকে ওষুধ তৈরি হয়, সেগুলি হলো কি কি? সিঙ্কোনা, বেলেডোনা, সর্পগন্ধা, বাসক, তুলসী আর হচ্ছে কালমেঘ। কিশমিশ, কিশমিশ কি তোমরা খেয়ে থাকো অবশ্য? কিশমিশ হচ্ছে কি? আঙুরকে শুকিয়ে কিশমিশ তৈরি করা হয়। দারুচিনি কি? দারুচিনি এক প্রকার গাছের ছালকে বলা হয় দারুচিনি। গাছের ছাল সেটার নামই হচ্ছে কি? দারুচিনি। কর্পূর কি? কর্পূর একরকম গাছে সিদ্ধ করা কাঠ, সেটার নামই হচ্ছে কর্পূর। পলতা, নাম শুনেছ পলতা? পলতা কি? পলতা হচ্ছে পটল গাছে পাতাকেই বলে পলতা। পটল গাছের পাতাকে কি বলে? পলতা বলে। পোস্ত, নাম শুনেছ তোমরা পোস্ত? এই পোস্ত কি? পোস্ত হচ্ছে আফিং গাছের ফলের ভিতরে দানাকেই বলে পোস্ত। একটা ফল, তার নাম হচ্ছে কি? আফিং। সেই গাছের ফলের ভিতরে কি থাকে? দানা। সেই দানাকেই বলে পোস্ত। ধুনো, আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় ধুনো আছে, তাই তো? আর তোমরা ধুনো পুজোর কাজে লাগে সেটা জানো? এই ধুনো কি? ধুনো হচ্ছে পাইন জাতীয় একরকম গাছের কষ, শুকিয়ে ধুনো তৈরি করা হয়। কোন গাছ? পাইন। পাইন জাতীয় গাছ, সেটার হচ্ছে কষ শুকিয়ে ধুনো তৈরি করা হয়। লবঙ্গ কি? লবঙ্গ হচ্ছে এক জাতীয় গাছের শুকনো ফল। ঔষধি গাছ কাকে বলে? উদাহরণ দাও। ঔষধি গাছ কাকে বলে? যে গাছে একবার মাত্র ফল হয় এবং ফল পাকলেই গাছ মরে যায়, তাকেই বলে ঔষধি গাছ। যেমন হচ্ছে ধান গাছ, কলা গাছ। এবার কলা গাছ কি? একবার ফল দিয়েই মরে যায়, সেই গাছকেই বলা হয় ঔষধি গাছ। কোন গাছের ফল থেকে ফুল হয়? এখানে কিন্তু কি আছে? ফল থেকে ফুল হয়। চালতা গাছে ফল থেকে ফুল হয়। কোন গাছে একটি মাত্র ফুল থাকে? কলা গাছে একটি মাত্র ফুল থাকে। কলা গাছ তো দেখেছ, কলা গাছে কি? একটি মাত্র ফুল থাকে। এমন কতগুলো গাছ আছে পোকামাকড় খায়? সেগুলি হচ্ছে কি? কলসপত্রী, সানভিউ ইত্যাদি ইত্যাদি গাছ পোকামাকড় খায়। কোন গাছ বছরে সবচেয়ে বেশি ফল দেয়? আখরোট গাছ। কোন গাছে পাতা কাঁটায় রূপান্তরিত হয়? ফণীমনসা গাছে। কোন গাছ খাদ্য প্রস্তুত করতে পারে না? এমন কতগুলো গাছ আছে তারা খাদ্য প্রস্তুত করতে পারে না? সেগুলি হচ্ছে স্বর্ণলতা বা আলোকলতা। কোন গাছ সবচেয়ে বেশি দিন ফল দেয়?
নাশপাতি গাছ। পৃথিবীর সবচেয়ে ছোট ফুল কি? পৃথিবীর সবচেয়ে ছোট ফুল হচ্ছে উলফিয়া, আর পৃথিবীর সবচেয়ে বড় ফুল হচ্ছে র্যাপ্রেশিয়া আর্নল্ডি। আশা করি তাহলে তোমরা উদ্ভিদ জগতে সম্পর্কে বুঝতে পেরেছ, এবং উদ্ভিদ জগৎ থেকে এখানে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো পড়ানো হলো। এবার হচ্ছে এখান থেকে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দেব, সেগুলি করে রাখবে, স্কুল খুললে আমরা দেখব। বাড়ির কাজগুলো হলো, এখানে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। একের ক নাম্বার, গাছ মানুষের কি উপকার করে? খ নাম্বার, গাছের রান্নাঘর কাকে বলে? গ নাম্বার, পলতা কি? ঘ নাম্বার, ক্লোরোফিল কি? উম নাম্বার, কয়েকটি জীবনদায়ী ভেষজ উদ্ভিদের নাম লেখো। চ নাম্বার, কোন গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়? এখানে প্রশ্ন ক নাম্বার, গাছ মানুষের কি উপকার করে? গাছ, উত্তরটা আমি বলে দিচ্ছি, গাছ ভূমিক্ষয় রোধ করে, ভূমি বা মাটি সেটাকে কি করে, রোধ করে। বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, অক্সিজেন সরবরাহ করে, ও দূষিত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, তাই তো? গাছ হচ্ছে কি করে, মানুষকে অক্সিজেন দেয়, আর হচ্ছে মানুষের কাছ থেকে গাছ কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করে। খ নাম্বার, গাছের রান্নাঘর কাকে বলে? গাছের রান্নাঘর পাতাকে বলে। গ নাম্বার, পলতা কি? পলতা হলো পটল গাছে পাতাকে পলতা বলে। ঘ নাম্বার, ক্লোরোফিল কি? ক্লোরোফিল হলো গাছের দেহের সবুজ অংশকে ক্লোরোফিল বলে, গাছের দেহের সবুজ অংশকে ক্লোরোফিল বলে। উম নাম্বার, কয়েকটি জীবনদায়ী ভেষজ উদ্ভিদের নাম লেখো। কয়েকটি ভেষজ উদ্ভিদের নাম হচ্ছে, সেগুলি হচ্ছে কি কি, সিঙ্কোনা, বেলেডোনা, সর্পগন্ধা, সিঙ্কোনা, বাসক, তুলসী এবং কালমেঘ। চ নাম্বার, কোন গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়? ফণীমালসা গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। তাহলে তোমরা সবাই এগুলি করে রাখবে, স্কুল খুললে আমরা দেখব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।